बिस्मिल्लाहिर्रहमानिर्रहीम प्रिय शिक्षार्थी तुम्हारा करोना महामारी समय घर बस आछो एवं नियमित ऑनलाइन क्लासगुलो तुम्हारा आशा करी तुम्हारा फलो करछो। आजकेर आमी नवम श्रेणी भूगोल और परिवेश एक विषय द्वितीय अध्याय आमादेर पृथ्वी और महाविश्व एई संक्रांत किछु तथ्य किछु प्रश्न तुम्हारे सामने किए तुम्हारे सामने तुले धरब। विशेषकर पृथ्वी आकार आकृति एवं रेखा परिस्थिति यो तुम्हारे सामने हमें तुले धरब। हमें बोर्डे एक चित्र आँखी ये हमारे पृथ्वी गोलाकार पृथ्वी हमारे गोलाकार पृथ्वी एर प्रथम हमें बोल अक्ष रेखा अक्ष रेखा पृथ्वी उत्तर थेके दक्षिणे उत्तर मेरु थेके दक्षिण मेरु पर्यन्त एकटा रेखा कल्पना करा हयेछे। एई रेखाटाके बला हय अक्ष बा मेरु रेखा अक्ष बा मेरु रेखा। एई अक्ष मेरु रेखा दुई मेरु उत्तर मेरु एवं दक्षिण मेरु एर ठीक माझखान दिये दुई मेरुर माझखान दिये पूर्व पश्चिमे लम्बित पूर्व पश्चिमे वृत्ताकार एक रेखा कल्पना करा हयेछे एटा निराक्ष रेखा बा विषुव रेखा। एर दुटा भाग एकटा उत्तरांशे एकटा दक्षिणांशे उत्तरांशेर नाम उत्तर गोलार्ध एवं दक्षिण अंशेर नाम दक्षिण गोलार्ध। तो निराक्ष रेखा जिरो डिग्री और এই যে রেখাগুলো আমি দেখাচ্ছি 63 डिग्री उत्तर 63 डिग्री उत्तर 90 डिग्री उत्तर एगुलो किन्तु कोणे दूरत्व 90 डिग्री प्लस 0 डिग्री এই একটা এক সমকোণ সমান অর্থাৎ পৃথিবীর মূল পরিধিটা চার সমকোণের সমান 360 ডিগ্রি বা চার সমকোণের সমান এর চার ভাগের এক ভাগ হয় 90 ডিগ্রি 90 डिग्री এখানে 63 डिग्री उत्तर কর্কট ক্রান্তি রেখা 63 डिग्री उत्तर निराक्ष रेखा সমান্তরালে এই রেখাগুলো কল্পনা করা হয়েছে এগুলোকে বলা হয় সমান্তরালে অক্ষ রেখা। निराक्ष রেখা সমান্তরালে যে রেখাগুলো কল্পনা করা হয়েছে অর্থাৎ निराक्ष রেখার উত্তরে এবং দক্ষিণে কতগুলো রেখা কল্পনা করা হয়েছে 63 डिग्री उत्तर কর্কট ক্রান্তি রেখা 63 डिग्री उत्तर सुमेरु वृत्त 90 डिग्री उत्तर सुमेरु। एबार दक्षिणे आसि आमि दक्षिणे 23.5 डिग्री दक्षिण मकर क्रांति रेखा एवं 63 डिग्री दक्षिण कुमेरु एवं 90 डिग्री दक्षिण कुमेरु वृत्त और 90 डिग्री दक्षिण कुमेरु। एबार पृथ्वी এই যে কৌণিক দূরত্বগুলো এগুলো আমাদের কী কাজে লাগে আমরা কোন স্থানের অক্ষাংশ নির্ণয় করতে হলে এই কৌণিক দূরত্ব অত্যন্ত গুরুত্বপূর্ণ অর্থাৎ কৌণিক দূরত্বের সাহায্যে কোন স্থানের অক্ষাংশ নির্ণয় করা হয়। এখানে নিরাক্ষ রেখা থেকে উত্তরে বা দক্ষিণে কোন স্থানের কৌণিক দূরত্বকেই সেই স্থানের অক্ষাংশ বলা হয়। যেমন 63 डिग्री उत्तर এটা 63 डिग्री उत्तर অক্ষাংশ 63 डिग्री उत्तर অক্ষাংশ 90 डिग्री उत्तर অক্ষাংশ 63 डिग्री दक्षिण অক্ষাংশ अर्थात निराक्ष रेखा থেকে উত্তরে বা দক্ষিণে কোন স্থানের কৌণিক দূরত্বকে সেই স্থানের অক্ষাংশ বলা হয়। এখন আমরা আসি এই যে ডিগ্রি মিনিট সেকেন্ডে ভাগ করা হয় ডিগ্রির চিহ্নটা এইরকম আর মিনিট হলো এরকম সেকেন্ডের চিহ্ন হলো এরকম। আমরা যে ডিগ্রি মিনিট সেকেন্ড অর্থাৎ আমরা সময় মিনিট সেকেন্ড ঘন্টা আর এখানে ভূগোলে এখানে অক্ষাংশের বেলায় দ্রাঘিমাংশের বেলায় সেকেন্ড মিনিট ডিগ্রি মিনিট সেকেন্ড অর্থাৎ 60 সেকেন্ডে এক মিনিট 60 মিনিটে এক ডিগ্রি এটাও ঠিক ওই একই রকম ওই সময়ের মতো একই রকম। তো ডিগ্রি মিনিট সেকেন্ড এটা বোঝালি ভৌগোলিক কোনো জায়গার দূরত্বকে বোঝানো হয়েছে।
তো এই যে এইগুলো সম্পর্কে আমরা কোন স্থানে অক্ষাংশ নির্ণয় করতে হলে এগুলো আমাদের অত্যন্ত জরুরি দরকার। অক্ষাংশ নির্ণয় করতে হলে অক্ষাংশ নির্ণয়ের কিছু সূত্র আছে। একটা সূত্র আছে যে কোন স্থানের অক্ষাংশ সমান 90 ডিগ্রি মাইনাস মধ্যাহ্ন সূর্যের উন্নতি প্লাস মাইনাস বিষুবলম্ব। এখন এই প্লাস মাইনাস বিষুবলম্ব এটা আমরা কীভাবে বলব? অর্থাৎ যদি কোন স্থানে বিষুবলম্ব দেওয়া থাকে আর মধ্যাহ্ন সূর্যের উন্নতি মাপার জন্য একটা যন্ত্র ব্যবহার করা হয়, যন্ত্রটার নাম সেক্সট্যান্ট যন্ত্র। মধ্যাহ্ন সূর্যের উন্নতি নির্ণয় করার জন্য, মাপার জন্য সেক্সট্যান্ট যন্ত্র ব্যবহার করতে হয়। এই সেক্সট্যান্ট যন্ত্রের মাধ্যমে আমরা মধ্যাহ্ন সূর্যের উন্নতি নির্ণয় করব এবং কোন স্থানে বিষুবলম্ব যদি দেওয়া থাকে দক্ষিণ অথবা উত্তরে, তাহলে জায়গাটা যদি দক্ষিণ গোলার্ধে হয় তাহলে বিষুবলম্ব যদি দক্ষিণ থাকে তাহলে এখানে 90 ডিগ্রি প্লাস 90 ডিগ্রি ব্র্যাকেটে মধ্যাহ্ন সূর্যের উন্নতি প্লাস বিষুবলম্ব যদি দক্ষিণে থাকে, আর বিষুবলম্ব দক্ষিণ কিন্তু জায়গাটা নির্ণয় করতে হবে উত্তরে, মধ্যাহ্ন সূর্যের উন্নতি উত্তর, তো উত্তরে সূর্যের অবস্থান যদি উত্তরে থাকে তো 90 ডিগ্রি মাইনাস মধ্যাহ্ন সূর্যের উন্নতি মাইনাস বিষুবলম্ব, তখন কিন্তু বিপরীত দিকে যাবে। এভাবে আমরা কোন স্থানে অক্ষাংশ নির্ণয় করতে পারব। এরপরে আসি আমরা দ্রাঘিমা অংশ অর্থাৎ দ্রাঘিমা রেখা বা মধ্যরেখা বলা হয় এগুলোকে, দ্রাঘিমা রেখা বা মধ্যরেখা। এই রেখাগুলো দুই মেরুর উত্তর দক্ষিণে লম্বিত কিছু রেখা কল্পনা করা হয়েছে, এইগুলোকে মধ্যরেখা বলা হয়। এই মধ্যরেখার একটা মূল মধ্যরেখা নির্ণয় করা হয়েছে, এটা ইংল্যান্ডের গ্রিস শহরের রাজকীয় মান মন্দিরের উপর দিয়ে এই রেখাটা কল্পনা করা হয়েছে। এই রাজকীয় মান মন্দিরের উপর দিয়ে এই রেখা কল্পনা করা হয়েছে। এর পূর্বে এবং পশ্চিমে 180 ডিগ্রি, পূর্বে 180 ডিগ্রি এবং পশ্চিমে 180 ডিগ্রি, এই নিয়ে মোট 360 ডিগ্রি এই দ্রাঘিমার ব্যবধান। তো এর থেকে আমরা সময় নির্ণয় করা শিখতে পারি যে আমরা জানি 1 ডিগ্রি দ্রাঘিমার ব্যবধানের জন্য 4 মিনিট সময়ের ব্যবধান। এইভাবে গ্রিসের সময় থেকে সারা পৃথিবীর সময় গণনা করা হয়, অর্থাৎ 1 পাশটি 1 দিক 24 12 ঘন্টা, 180-তে 4 গুণ 4 18, 72 720, 720 60 ভাগ করলে 12 হয়, তো 12 6 12 72, 60 ভাগ করলে তো 12 ঘন্টা, 1 দিকে 12 ঘন্টা আর 1 দিকে 12 ঘন্টা, মোট পূর্ব পশ্চিমে সব মিলে 24 ঘন্টা সময় আমরা এইভাবে নির্ধারণ করি। কোন স্থানের দ্রাঘিমা এবং সময় নির্ণয় করার জন্য আমরা এই পদ্ধতি ব্যবহার করে থাকি। সাধারণত 1 ডিগ্রি দ্রাঘিমার জন্য সময়ের ব্যবধান 4 মিনিট, যদি দ্রাঘিমা দেওয়া থাকে সময় বাইর করতে হয়, আর সময় দেওয়া থাকলে দ্রাঘিমা বাইর করতে হয়। এভাবেই আমরা কোনো ভৌগোলিক গাণিতিক কোনো সমস্যা আমরা সমাধান করে থাকি। কতক্ষণ আছে আশা করি ছাত্রছাত্রীরা আমার এই চিত্র থেকে আমি যে কথাগুলো বললাম এই নির্দেশাবলীগুলো তোমরা তোমাদের এই মোবাইল ইউটিউবে সার্চ দিয়ে তোমরা এটা ভালোভাবে জানতে পারবে এবং ভালোভাবে বুঝ এই কথাগুলো শুনে ভবিষ্যতে মিলাই রাখবে।
যে একই রকম ঠিকই আছে, তোমাদের তোমাদের পাঠ্যবইয়ের সাথে কথাগুলোর মিল আছে। এভাবে তোমরা বাড়ি বসে এখন অনুশীলন করবে। আশা করি সবাই ভালো থাকো, ভালো থাকবে, এবং আমরা সামনের সপ্তাহ থেকে স্কুলে স্কুলে আসার জন্য বলা হবে, ওই সাপ্তাহিক পরীক্ষা বাড়ি বসে পরীক্ষা দিবে, এটাও এই অ্যারেঞ্জমেন্ট করা হচ্ছে। আশা করি সবাই ভালো থাকো, সবাই ভালো থাকো, সুস্থ থাকো, এটাই কামনা করে আমি আমার বক্তব্য এখানেই শেষ করছি।